फ्रेंड्स शेली किचने सबाई के स्वागत और आमी शेली आशा करी सबाई सुस्थ और भालो आछेन। आज आमी आरो एकटी सहज रेसिपी निये हाजिर होयेछि और आमार चैनेले यदि आपनि नूतन बंधु हन ताहले अवश्यई चैनलटी सबस्क्राइब करुन और पाशेर बेल आइकनटी प्रेस करुन, ताहले आमार नूतन रान्नार रेसिपि सबथेके आगे आपनि देखते पाबेन। तो चलुन देखा जाक आजके आमी KFC स्टाइलेर दारुण टेस्टी चिकेन लेग पिस फ्राई करे देखाबो। सेटा खेते किन्तु खूबी टेस्टी हय। एखाने आमी 6टा लेग पिस नियेछि एकटु बड़ो साइजेर। प्रत्येकटा लेग पिसे आमी दुपाशे एइभावे केटे केटे नियेछि, दाग केटे नियेछि जाते भितरे मशलागुलो खूब भालोभावे जाय। एक टीस्पून मतो एखाने आमी गोलमरिच गुड़ो दिएछि और स्वाद मतो दिए देव लवण। आदा रसुन पेस्ट एखाने 2 टेबिलस्पून दिएछि और दिए देव अल्प एकटू हाफ टीस्पूनर मतो लंका गुड़ो। जेहेतु गोलमरिच देवा आछे तो लंकाटा सेइभावे देवें, ता ना होले किन्तु बेशी झाल होये गेले खेते पारबेन ना। दिए देव एखाने हाफ कप टक दई खूब सुंदर करे फेटिए रखा आछे, सेटा फेटिए निये दिएछि और दिए देव हाफ लेबुर रस दिए खूब सुंदर करे एटाके माखिए निते हबे। निये एटाके मैरिनेट करे राखते हबे मिनिमाम 3 घंटा, यदि अतटाओ समय ना थाके ताहले 1 घंटा तो अवश्यई राखबेन। और ओभारनाइट राखले एर रेजाल्टटा खूब भालो हय, बनाते खूब भालो हय और खेतेओ खूबई टेस्टी हय। तो आमार माखानो होये गेछे, एखाने माखिए नियेछि। निये एटाके आमी एबारे ढाका दिए रेखे देब किछुक्षणेर जोन्नो। आमार टोटाल 3-3.5 घंटा होये गेछिलो। 1 घंटा बादे करब ठीक करेछिलाम, किन्तु एकटु काजेर जोन्नो এটা বেশি সময় ধরেও ম্যারিনেট করা আছে আর এটা ভালোও হবে, মাংসটা আরো বেশি সফট হয়ে আসবে। এটাকে আমি আরো একবার ভালো করে মাখিয়ে নিয়ে নিচ্ছি। এবার একটা ডিমের ব্যাটার তৈরি করে নেব। তো ডিমটাকে একটাই ডিম আমি এখানে নিয়েছি, নিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু আমি লবণ দিইনি, তার কারণ এটার সাথে আরও কিছু মেশাবো, সেটা পরে দেখাচ্ছি। একটা পাত্রে এখানে আমি হাফ কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার আর 1 কাপের থেকে একটু কম হবে আমি এখানে আটা ময়দা নিয়েছি। নেব হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এটা রেডি করছি চিকেনের উপরে কোটিং করার জন্য। কর্নফ্লেক্স থাকলে আপনি এইভাবে যেভাবে আমি এটা হাতে একটু ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে দেবেন। আর যদি কর্নফ্লেক্স না থাকে তাহলে এখানে কিন্তু দেওয়ার দরকার নেই। আর এখানে একটু মিক্সড হার্বস এটাও আমার বাড়িতে ছিল, তো সেটা আমি এর মধ্যে অল্প একটু দিয়ে দিচ্ছি। এর ফ্লেভারটা খুব সুন্দর আসে চিকেন লেগ পিস ফ্রাইয়ের, না থাকলে দেওয়ার দরকারই নেই। অরিগানো আছে, অরিগানোও আমি এখানে অল্প একটু দিয়ে দেব। আবারও বলছি, যদি এই দুটো ফ্লেভার না থাকে তো দেওয়ার দরকার নেই, তার জন্য কিন্তু স্বাদে আপনার একটুও তফাৎ আসবে না। এটা হয়তো দিলে একটু এর ফ্লেভারটা সুন্দর, সেই ফ্লেভারটা পাওয়া যাবে, না থাকলে দেওয়ার দরকার নেই। চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলাগুলো থেকে আমি চিকেন পিসগুলোকে তুলে নিচ্ছি, কারণ এর ভিতরেও এক্সট্রা মশলা থেকে থাকবে। দেখুন মোটামুটি এগুলো আমি সব লেগ পিসগুলো আলাদা একটা পাত্রে তুলে নিয়ে নিচ্ছি এবং লাস্টে যে এক্সেস মশলাটা আছে তার মধ্যে ডিমের ব্যাটারটা ঢেলে দিয়ে নেব। তা না হলে দুধের ডিমের ব্যাটারের মধ্যে অল্প একটু দুধ দিয়ে সেটাকেও আপনি লিকুইড করতে পারেন। সেই জন্য আমি লবণ দিইনি, কারণ এর মধ্যে মশলা দেওয়া আছে। আর অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি এটাকে আর একটু লিকুইড বানানোর জন্য। আর যেহেতু এর মধ্যে অনেক মশলা দেওয়া আছে খেতে কিন্তু খুবই টেস্টি হবে এইভাবে বানালে। তো আমি ওই যে আটা ময়দা বা কর্নফ্লাওয়ারের যে কোটিংটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে লেগ পিসটা দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে যতটা সম্ভব এইভাবে ওর চিকেনের গায়ে আমি লাগিয়ে নিয়ে নিচ্ছি। দেখুন আমি খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি লাগালাম, পুরোটাই ভাবে লাগিয়ে নিয়ে মশলাগুলোকে লাস্ট ফিনিশিংয়ে অবশ্যই একটু ঝেড়ে তুলে নিয়ে নেবেন। প্রত্যেকটা চিকেনকে এইভাবে আপনি কোটিং করে ফার্স্ট কোটিং করে নিয়ে নেবেন, দুবার করে কোটিং করা হবে। তো ফার্স্টে সব চিকেনগুলোকে আমি দেখুন বানিয়ে নিয়েছি। এবারে ডিমের যে ব্যাটারটা করেছিলাম তার মধ্যে আবার ডুবিয়ে দিচ্ছি, দিয়ে এবারে রেডি করব সেকেন্ড কোটিং এবং লাস্ট কোটিং। দেখুন আবারও এই একইভাবে আমি চিকেনের গায়ে লাগিয়ে নিচ্ছি খুব সুন্দর করে কর্নফ্লাওয়ার বা ময়দার যে কোটিংটা বানিয়েছিলাম সেটা লাগিয়ে নিচ্ছি। এইভাবে রেডি দুবার কোটিং দেওয়ার ফলে বাইরেরটা খুব মুচমুচে হবে এবং খেতে খুবই ভালো লাগবে। ডিপ ফ্রাইয়ের জন্য আমি তেল দিয়েছি, তবে একদমই ডুবো তেল দিইনি, আপনি চাইলে আর একটু বেশিও দিতে পারেন বা একটু কমও দিতে পারেন। মিডিয়াম ফ্লেমে এগুলোকে ফ্রাই করতে হবে, বেশি ফ্লেম হাই করে দিলে কিন্তু বাইরেরটা দ্রুত লাল হয়ে যাবে এবং ভিতরটা কিন্তু কাঁচা কাঁচা ভাব থেকে থাকবে। মিডিয়াম ফ্লেম করলে এটা খুব সুন্দর করে লাল লাল হয়ে মুচমুচে হয়ে ভাজা যাবে। মাঝে মাঝে অনেক সময় বিকাল বা সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে খেতে ভালো লাগে, তো এইভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই টেস্টি এবং যারা চিকেন ভালোবাসে তাদের কাছে তো কথাই নেই। এইভাবে দেখুন আমার প্রত্যেকটা আমি লেগ পিসকে খুব সুন্দর করে ভাজা করে তুলে নিয়ে নেব। বাকি যেগুলো আছে সেগুলোকেও আবারও ফ্রাই করে নিয়ে নেব। সোনালি কালার ধরলেই এগুলো তুলে নিলে ভালো লাগবে খেতে, আর আপনি বুঝতে পারবেন বাইরের দিকটা খুব মুচমুচে একটা ভাব চলে আসবে ভাজা হয়ে গেলে। পরিবেশন করতে পারেন স্যালাড, সস, গ্রিন চাটনি, যা পছন্দ হয় তার সাথে, বা এমনি এমনিও খেতে পারেন। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখুন, ভালো লাগবে।